ব্যক্তির অপরাধের দায় পুলিশ বাহিনী বহন করবে না, তবে গণমাধ্যমকে যাচাই বাছাই করে সংবাদ প্রকাশ করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম। গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ প্রধান আসাদুজ্জামান মিয়ার দুর্নীতি সম্পর্কে প্রশ্ন করা হলে একথা বলেন তিনি। ব্যক্তির দায় আসলে সংগঠনের না, সেটিকে আমরা আফোর্ড করি, এন্ডোর্স করি, কিন্তু পাশাপাশি কখনো কখনো অতিরঞ্জিত কিংবা খণ্ডিত থাকে, যে কোনো শুধু পুলিশ সদস্য কেন, যে কোনো নিউজ করার আগে একটু ভালোভাবে যাচাই বাছাই করার অনুরোধ করেছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।